এমন সত্তার সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তুলতে হবে যিনি কখনো শেষ হবেন না। আপনার হায়াত যেহেতু শেষ হবে না, তারও কখনো শেষ হবে না। তার সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তুললে এটা টিকসই হবে, তাই এটা হবে জীবনের টার্গেট, এটা হবে জীবনের মূল উদ্দেশ্য। যিনি সবসময় আসেন থাকবেন তার সাথে মহব্বত গড়ে তোলা কিভাবে তুমি, তার সাথে মহব্বত গড়ে তোলা প্রথম উপকরণ তার কালাম কোরআন কারীম। সারাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলবি রহমতুল্লাহ, তার আব্বাজান ছিলেন ইমামুল হিন্দ হাজরা শাহ ওলিউল্লাহ মহাদেশের দেহলবি রহমতুল্লাহ। ছোটবেলায় তিনি তার ছেলে শাহ আব্দুল আজিজ সাহেবকে নিয়ে ভর্তি করাইলেন মক্তবে। এখানে আসে না এই দাঁড়াল মহিলা মহাশয় মক্তব বিভাগ নুরানি মক্তব, এরকম মক্তব হুজুরে হাতে তুলে দিয়ে ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম। কেন? ছেলে বড় হয়ে আব্বার জন্য দোয়া করত না, আর বলতেন রোহে পেদরাম সাদ কে মি গোফতে বহস্তাদ, রোহে পেদরাম সাদ কে মি গোফতে বহস্তাদ, ফরজান্দে মোরা ইশক বেয়া মুজ দিগার হে, ফরজান্দে মোরা ইশক বেয়া মুজ দিগার হে। হুজুর আমার এই সন্তানকে আপনার হাতে তুলে দিলাম আল্লাহর ইশক মহব্বত আর ভালোবাসা শেখানোর জন্য, দিলেন তো কোরআন শেখানোর জন্য, কিন্তু বলতেছেন কি ফরজান্দে মোরা ইশক বেয়া মুজ দিগার হে, আমার সন্তানকে ইশক শিখাবেন প্রেম প্রীতি শিখাবেন আল্লাহ, বাকি সব তুচ্ছ। আসল জিনিস হলো আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা সব তুচ্ছ। তো ভালোবাসা সৃষ্টি হওয়ার প্রথম ও প্রধান উপকরণ আল্লাহ কালাম কোরআন কারীম, এটার মাধ্যমে ভালোবাসা শুরু হবে। এই মাদ্রাসাগুলোতে প্রথমে মুসলমানদের কচি কাঁচা ছেলে মেয়েদের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে দেয়। এটা একবার সৃষ্টি হয়ে গেলে পরবর্তীতে সে যেদিকেই যাক না কেন সে কখনো আল্লাহকে ভুলতে পারবে না। যা কিছু করুক না কেন একসময় আবার সে ফিরে আসবে, যেহেতু একবার আল্লাহর মহব্বত তার অন্তরে ঘর করে নিয়েছে, এই মহব্বত তাকে একসময় আবার ফিরে নিয়ে আসবে। ভ্রষ্ট হতে পারে না যার কলবে আল্লাহর কালামের আওয়াজ ঢুকে গেছে। যেহেতু এই দরবারের ডাক, আমাদের কান নেই সাই সেই ডাক শুনি নেই, কান থাকলে শুনতাম, দরবার থেকে অহরহ ডাক আসে যে বাজ আ বাজ আ, হারাজে হস্তি বাজ আ বাজ আ বাজ আ, হারাজে হস্তি বাজ আ, দরবাতে লোক ইব্রো বুত পুরুষতি বাজ আ, ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস, সব বারা ঘর তওবা সে কস্তি বাজ আ। ও আমার বাগুরে গুলো যত অন্য অপরাধী করে থাক করে থাকো না কেন আমি তোমার অপেক্ষায় আছি, আবার ফিরে এসো। আমার কালাম যে তোমার ভিতরে একবার ঢুকে গেছে এটা তোমাকে আবার ফিরে নিয়ে এসো। আমার দরবার নিরেশতার দরবার নয়, এ দরবার তোমার অপেক্ষায় আছে, ফিরে আসো, ফিরে আনবে আবার কালাম। তাই মুসলমানদের কর্তব্য সর্বপ্রথম মুসলমানদের বাচ্চা কাচ্চাকে আল্লাহ কালাম শিখাবে।